আসসালামু আলাইকুম, সাকিলাস লাইফস্টাইল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য সরিষা ইলিশ। আজকে আমি সবচাইতে সহজ পদ্ধতিতে সরষে ইলিশ তৈরি করে দেখাবো। আসলে ইলিশ মাছের তো অনেক ধরনের রেসিপি আছে, তার মধ্যে সবচাইতে অন্যতম এই সরষে ইলিশ রেসিপিটি, খেতেও কিন্তু ভীষণ মজা। তো চলুন দেখে আসি সবচেয়ে সহজভাবে সরষে ইলিশ রান্না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা অবশ্যই এই রান্নাটি করতে সরিষার তেলটাই ব্যবহার করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরেগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরেগুলো দু মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা এবং কালো দুইটা সরিষা একসঙ্গে মিক্স করে এভাবে বেটে নিতে পারেন। সরিষাগুলোকে আমি বাটার আগে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় সরিষা বাটার স্বাদটা একটু তেতো তেতো লাগে, সেক্ষেত্রে যদি আপনি সরিষাটা বাটার সময় কাঁচা মরিচ মিক্সড করে বাটেন এর সঙ্গে, তাহলে কিন্তু এই তেতো ভাবটা থাকবে না এবং সরিষার যে ঝাঁঝালো একটা ভাব থাকে সেটাও কিন্তু অনেকাংশে কমে আসে। আমি এখানে তিন চা চামচ সরিষা বাটা নিয়েছি এবং খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি তিন চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টক দইটা দিলে সরিষা ইলিশের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এখন আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ। ঝালের পরিমাপটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এই মশলার মধ্যে ইলিশ মাছ দিয়ে দিব। আমি এখানে পাঁচ টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। মাছের টুকরোগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখনই নাড়ব না, এভাবে পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুবই সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি খুব আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। চারপাশের ছড়িয়ে ছিটে থাকা মশলাগুলোকে আমি একসাথে করে দিলাম। এখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যানের দুপাশে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি যেন ইলিশ মাছগুলো ভেঙে না যায়। এখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও প্যানে দুপাশে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি মাছটা হয়ে যায়।
মাছগুলো উল্টানোর পরে আমি এখন আর ঢেকে দিব না, যতটুকু ঝোল আছে এই ঝোলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এরকম মাখা মাখা হয়ে যাবে যখন ঝোলটা একেবারেই শুকিয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশের তুলনা কোনো কিছুর সঙ্গেই করা যায় না, তবে চাইলে পোলাও কিংবা পান্তা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। এই সর্ষে ইলিশ রেসিপিটা আপনাদের মাঝে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।